একটু ভাবুন তো, সবার মাঝে যখন আপনার জুতা থেকে দুর্গন্ধ আসছে, কি বিশ্রী রকমের দুর্গন্ধ হয়, যা শুধু সেই ব্যক্তিকে নয় বরং আশেপাশের সকল মানুষকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। অফিসে, বাসায়, স্কুল কিংবা কোথাও বেড়াতে গেছেন, সেখানে এখন আপনাকে জুতা খুলতেই হবে, আর কোনো উপায় নেই। কিন্তু জুতা খুললেই তো সর্বনাশ, পায়ের মান সম্মান তো আর থাকবে না, পায়ের দুর্গন্ধে আশেপাশের মানুষের কাছে লজ্জিত হতে হবে। তাই মন খারাপ করে এটা ভাবা, কেন আমার পায়ে এমন বৃষ্টি দুর্গন্ধ হয়, এটা কি কোনো রোগ, এ থেকে মুক্তির উপায় কি। এই সমস্যা আমাদের যতটা কষ্ট দেয় বা ভাবায়, আসলে এটা তেমন কোনো বড় সমস্যাই না। অল্প কিছু টিপস জানলে এই বিরক্তিকর সমস্যা থেকে বাঁচতে পারবেন। চলুন তবে জেনে নিন, কেন জুতায় দুর্গন্ধ হয় আর কি করেই বা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পায়ে দুর্গন্ধ হবার মূল কারণ পা ঘেমে যাওয়া, এবং এই ঘামের কারণেই ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, আর এই ব্যাকটেরিয়া থেকেই হয় বিশ্রী দুর্গন্ধ। যাদের পা খুব বেশি ঘামে তাদেরকে এই সমস্যায় পড়তে হয়। দুর্গন্ধ হওয়ার কারণে জুতা খোলার সাথে সাথে এই বিশ্রী দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, যা নিজের জন্য লজ্জাজনক তো বটেই, অন্যদের জন্য অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দেয়। এই অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতি থেকে আমরা চাইলেই খুব সহজে মুক্তি পেতে পারি। ঘরে বসে এবং সম্পূর্ণ বাসায় থাকা কিছু জিনিস ব্যবহার করলেই এ থেকে পরিত্রাণ পাবেন। তো আর দেরি না করে চলুন জেনে নিন সেই ঘরোয়া পদ্ধতির কথা। বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর একটি উপায় হচ্ছে বেকিং সোডা। জুতা বা মোজা খুলে রাখার পর কিছুটা বেকিং পাউডার বা বেকিং সোডা ছিটিয়ে সারা রাত রেখে দিন। পরদিন ব্যবহারের পূর্বে বেকিং সোডা ফেলে দিয়ে তারপর ব্যবহার করুন, অথবা পুরাতন সুতি কাপড় কিংবা মোজার ভেতরে বেকিং সোডা রেখে গিট বেঁধে রেখে দিন সারা রাত। এতে খুব ভালো ফল পাওয়া যায়। টি ব্যাগ আপনার নিত্য ব্যবহৃত টি ব্যাগ রেখে দিতে পারেন জুতার ভেতরে। এটি ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়, তাই প্রথমে ফুটন্ত পানিতে টি ব্যাগ কয়েক মিনিট রেখে দিন। এরপর এটিকে তুলে ঠান্ডা হলে জুতার মধ্যে রেখে দিন এক ঘন্টা। এরপর টি ব্যাগটি ফেলে দিন। ভিনেগার ব্যবহারের ফলে অ্যাসিডিক পরিবেশ তৈরি হয়, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এর জন্য যে কোনো ভিনেগার ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে ভালো কাজ করে আপেল সাইডার ভিনেগার। একটি পাত্রে 6-8 কাপ গরম পানি নিয়ে নিন। এরপর এর মধ্যে 1-2 কাপ ভিনেগার মিশিয়ে নিন, এবং এই মিশ্রণে পা ভিজিয়ে রাখুন 10-15 মিনিট। এরপর সাবান পানি দিয়ে পা ধুয়ে ফেলুন, যেন পায়ে ভিনেগারের গন্ধ না থাকে। জুতার দুর্গন্ধ দূর করতে জুতার মাঝে কয়েকটি কমলার খোসা সারা রাত রেখে দিন। কমলার খোসা সমস্ত দুর্গন্ধ শুষে নেবে। ব্যবহারের পূর্বে খোসাগুলো ফেলে ব্যবহার করুন। বেবি পাউডার শুধুমাত্র বাচ্চাদের ত্বকের যত্নে ব্যবহার ছাড়াও নানা কাজে ব্যবহৃত হয়। এটি জুতার দুর্গন্ধ দূর করতেও বেশ কার্যকর। জুতা পায়ে দেওয়ার আগে কিছুটা পাউডার ছিটিয়ে নিন, তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন পাউডার যেন বেশি না হয়। ফেব্রিক সফেনার সিট জুতার দুর্গন্ধ দূর করার আরও একটি সহজ ও কার্যকারী উপায় ফেব্রিক সফেনার সিট। সারা রাত 1 টুকরো ফেব্রিক সফেনার সিট জুতার মধ্যে রেখে দিন। এরপর সিটটি বের করে জুতাটি ব্যবহার করতে পারেন। লবঙ্গ 1 টুকরো কাপড়ের ভেতর অথবা পুরনো মোজায় কয়েকটি লবঙ্গ রেখে গিট বেঁধে রেখে দিন সারা রাত। আপনার জুতার দুর্গন্ধ দূর হবে সহজেই। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাওয়া যায়। জেনে নিলেন তো কিভাবে ঘরোয়া উপায়ে কিছু সহজ পদ্ধতি ব্যবহার করে সহজেই মুক্তি পাওয়া যায় জুতার দুর্গন্ধ থেকে? তবে আর দেরি কেন, যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে নিজেকে মুক্তি দিন এই সমস্যা থেকে। আর একটা কথা না বললেই নয়, পা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যাদের প্রচুর পা ঘামে তারা পা ধোয়ার সাথে সাথে পা মুছে ফেলুন।
আর ঘাম কমাবার টিপস হলো কর্পূরের পানিতে পা ডুবিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে করে পায়ের যে ঘাম হয় তা আস্তে আস্তে কমে আসবে। উপরের পদ্ধতি অনুসরণের পাশাপাশি জুতা মোজা পরার আগে পা ভালো করে ধুয়ে মুছে সামান্য বেবি পাউডার ব্যবহার করুন সব সময়। তারপর জুতা মোজা পায়ে দিন। আশা করি আমার এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।